একটি গণতান্ত্রিক সমাজে একটি স্বাধীন এবং দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব উদযাপন করার জন্য ভারতে প্রতি বছর 16ই নভেম্বর জাতীয় প্রেস দিবস পালন করা হয়। দিবসটি ভারতে প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠার স্মরণে পালিত হয়, যেটি দেশের সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে 1966 সালে আজকের দিনে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার পথ চলা শুরু হয়েছিল। দিবসটি অত্যন্ত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্য ধারণ করে, কারণ এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। সমাজ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া হল একটি সংবিধিবদ্ধ সংস্থা যা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে এবং সাংবাদিকতার মান বজায় রাখতে ও উন্নত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আধা বিচারিক সংস্থাটি প্রেস কাউন্সিল আইন 1978-এর অধীনে 1979 সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। দিবসটি একটি গণতান্ত্রিক দেশে একটি স্বাধীন এবং দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব উদযাপনের একটি উপলক্ষ। এটি সত্য, নির্ভুলতা এবং ন্যায্যতা সমর্থন করে এমন নৈতিক সাংবাদিকতার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। দিবসটি তাৎপর্য মূলত সংবাদপত্রের স্বাধীনতার প্রচার ও সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করা, যা গণতন্ত্রের মেরুদণ্ড। এদিন একটি স্বাধীন এবং নিরপেক্ষ সংবাদপত্রের গুরুত্ব নিয়ে আলোচনা ও প্রচারের জন্য দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করা হয়। সংক্ষেপে, জাতীয় প্রেস দিবস সংবাদপত্রের অর্জনগুলি উদযাপন করার পাশাপাশি এটি মুখোমুখি চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটি দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা এবং এটি জাতির গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সংবাদপত্রের ভূমিকার উপর জোর দেয়। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতি বছর একটি নির্দিষ্ট থিম প্রকাশ করে, যা ভারতে একটি মুক্ত এবং স্বাধীন প্রেসের গুরুত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে। রিপোর্ট আর ইনিউজ।